সুধীরবৃন্দ, আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেগুলার অনুষ্ঠান বায়োগ্রাফিক্যাল মিউজিক্যাল ম্যাগাজিন দ্য ওয়ানে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, আমার ভীষণ প্রিয় একজন গায়ক, এবং আমার বিশ্বাস আপনাদেরও। তিনি আর কেউ নন, পার্থ বড়ুয়া। পার্থদা কেমন আছেন? এই তো ভালো। আপনার সাথে আসলে কখনো এইভাবে কথা বলা হয়নি স্ক্রিনের সামনে, আমার জন্য বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং মজারও বটে। বেসিক্যালি আমি জানি না আপনি প্রোগ্রামটা দেখেছেন কিনা। হ্যাঁ, অনেকগুলো অনুষ্ঠান দেখেছিলাম। আচ্ছা, প্রোগ্রামটাতে আমরা একজন আর্টিস্টের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার নিয়ে, তার প্ল্যান কী, সেগুলো নিয়ে আলাপ করি, কথা বলি। তো আপনার সাথেও সেরকম কিছু বিষয় আসবে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি যে গান, কবিতা, মডেলিং, অনেকে অনেক কিছু করে, আপনি মিউজিকটাকে কেন বেছে নিলেন, মানে গানটাকে কেন বেছে নিলেন? আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমার এই মিউজিকের প্রতি আমার একটা ইচ্ছে ছিল, এবং আমার একটা পিকুলিয়ার ব্যাপার ছিল। আমি যখন প্রথম যখন আমি দেখেছি, যখন সোলসকে দেখতাম, তখন সোলস রেগুলার শো করছে ওই সময়, তখন আমি 8-9 পড়ি ওই সময়। তো আমার প্রচণ্ড গিটার শেখার ইচ্ছে হলো। এই গিটার শিখতে গিয়ে অনেক কাহিনী, কিন্তু আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি গিটার মানে শেখা স্টার্ট করলাম, সেদিন থেকে আমার টার্গেট ছিল যে আমি প্রফেশনাল মিউজিক করব। তো আমার খেয়াল আছে, আমি যখন গিটার কেনার জন্য চেষ্টা করলাম, তো গিটার তো কেনা হচ্ছে না হচ্ছে না। তা আমার ওই, আমরা এক কলোনিতে বড় হয়েছি, সিডিএ কলোনিতে, মেহেদিবাগ, চিটগাঙে। তো ওখানে আমাদের এক বন্ধু ছিল, আমাদের সামনে বিল্ডিংয়ে থাকতো, তার কাছে একটা গিটার ছিল, অ্যাকোস্টিক গিটার ছিল। ও গিটার টিটার শিখতো টুকটাক। তো একদিন আর শেষ পর্যন্ত না পেরে ওতেই গিটারটা নিয়ে আসছি আমি। আচ্ছা, নিয়ে এসে আমার মাকে বললাম যে 300 টাকা দিতে হবে ওকে, তুমি টাকাটা ওকে দিলে দিবা, আর না এই গিটার আমি দিব না। বাপরে, এই আমার গিটার শেখা শুরু হলো আর কি। ঢাকায় আপনি আসলেন কোন সালে? ঢাকায় এসে আমি মেইনলি 89-এ, ঢাকায় সেটেল করছেন? 89-এ এসে আর যাওয়া হয়নি। আসাটাও খুব ইন্টারেস্টিং। তখন আমি টুকটাক বাচ্চু ভাইয়ের সাথে বাজাতাম, ফান্টি তখন বাচ্চু ভাইয়ের সাথে ড্রাম বাজাতো। তো চিটগাঙে একদিন ফান্টি আমাকে বললো যে তুই শুনলাম কিবোর্ড টিবোর্ড বাজাস, এরকম তুই বাচ্চু ভাইয়ের পিস টিসগুলো বাজাতে পারিস? আমি কেন বলে, তাহলে তোকে ঢাকা নিয়ে যাবো, ঢাকায় প্রোগ্রাম প্রোগ্রাম করবি। তখন তো ঢাকায় আসার একটা টার্গেট ছিল, কারণ বুঝছি যে যদি প্রফেশনালি করতে হয় ঢাকায় যেতেই হবে। তা বললাম ঠিক আছে, তুই বলো, তুই একটা কাজ কর, তোকে 3 দিন সময় দিলাম, তুই কয়েকটা গান তুলে রাখ, আমি বাচ্চা ভাইকে নিয়ে আসবো, ধর তুই বলবো প্র্যাকটিস করতে, তুই যদি ওই গানগুলি বাজাতে পারিস তাহলে তো তুই কনফার্ম। তা আমিও সেই অনুযায়ী গানটা তুললাম, সেই অনুযায়ী ফান্টিও নিয়ে আসলো। দাদা বলছে কীরকম শুনলাম তুই কীবোর্ড বাজাস, চল তো দেখি একটু বাজাই তো আমাদের প্র্যাকটিস হয়। তো বাজালাম, তো পিসিগুলি বাজানো মতো ভালো, তো বলতো আমি তো কীবোর্ডস পাচ্ছি না, কারণ ওই পিসগুলি মানব ভাই বাজানো ছিল। আচ্ছা, মানব ভাইয়ের পিস বাজানো ডিফিকাল্ট? হ্যাঁ, আসলেই কঠিন, আসলেই। এই তারপরে বলে যে ঠিক আছে চল ঢাকা চল। তো বাচ্চা ভাইয়ের সাথে তখন ঢাকায় বাচ্চা, তখন সোলসের বাইরে টুকটাক একা শোটও করতো। এই তখন শুরু, ঢাকায় আসা শুরু বাচ্চা ভাইয়ের সাথে পিছন পিছন। তারপরে একবার আমার মনে আছে যাত্রাবাড়িতে একটা প্রোগ্রামে আসলাম আমরা, যাত্রাবাড়িতে একটা শো হবে কোন ক্লাবে, বাচ্চা ভাই নিয়ে আসলো। তো আমি তখন ব্লু নেল হোটেলে থাকতাম, তো শো গেলাম, শো করে আসলাম। তখন তপনদার সোলো অ্যালবামের কাজ হবে, তপনদার সোলো অ্যালবামের কাজ হবে। তো বাচ্চা ভাই বললো যে দেখ পরশু দিন থেকে কাজ হচ্ছে, তুই কি বাজাবি? হ্যাঁ বাচ্চা ভাই, আমি যে প্লেয়িং, আমার যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডে তো বাজানো আসলে ডিফিকাল্ট হবে। বলছে অসুবিধা নেই, আমি দেখবো তুই বাজাবি কিনা বল। তা আমি ঠিক আছে ট্রাই করি, হলে তো হবেই। তারপর আমি বাজানো শুরু করলাম ওই অ্যালবামে। তো বলছে তুই যদি বাজাতে চাস তাহলে থেকে যা। আচ্ছা, ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিতে হবে। তখনই আমি হোটেল থেকে গেলাম, 9 মাস ছিলাম হোটেলে। বাপরে, এইভাবেই থেকে গেলাম ঢাকায়। তারপর আমার খেয়াল আছে প্রথমবার যখন বাচ্চা ভাইয়ের, প্রথম তপনদা যখন গান রেকর্ডিং হচ্ছিল, প্রথম গানটা ছিল তপনদার একটা গান ছিল সজনী মনের খবর নিল না, সজনী মনের খবর নিয়ে এই গানটা। তো ওখানে একটা ইন্টারভিউ আছে, এক পর্যায়ে ওটা বাজাতে চেষ্টা করলাম, এক পর্যায়ে 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এক পর্যায়ে বাচ্চা ভাইয়ের স্টুডিওতে নাই। আচ্ছা, বলছে এটা হবে না, অন্য কাউকে ডেকে বাজাতে হবে, হবে না। বাচ্চা ভাই বেড়ে গেল গিয়ে স্টুডিও থেকে, দেখ তুই কিছু করবি। দুলাল ভাই ছিল রেকর্ডিস্ট, তখন দুলাল ভাই আমাকে বলছিল পার্থ আছে যতক্ষণই লাগুক এই পিসটা তুমি বাজায় বেরোবা, যদি এটা বাজায় বেরোতে না পারো তুমি, তুমি তো কোনো দিন আর দাঁড়াতে পারবে না, তোমার আজকে যাই হোক আমি নিবো রেকর্ডিং, তুমি করতে থাকো। সেলিম ভাই ছিল তখন, সেলিম ভাই স্টুডিওতে বাইরে ভাই তখন ছিল, সেলিম ভাই ছিল, বলছে তুমি বাজাও আমি হেল্প করতেছি বাজাও। বা সেলিম ভাইও ঘন্টা 1.5 ঘন্টা ছিল, সেলিম ভাই মানে আমাদের সেলিম হায়দার, ঘন্টা 1.5 ঘন্টা ছিল। তারপরে সেলিম ভাই বললো দেখো তুমি, আমি বাইরে যাই। সেলিম ভাই বাইরে গেল, দুলাল ভাই কিন্তু ছিল। আমার খেয়াল আছে আমি 4.5 ঘন্টা পিসটা বাজাইছিলাম, আমি পিসটা ভুল আছে, ভুল আছে, হ্যাঁ
প্রথম হচ্ছে নার্ভাস, প্রচন্ড নার্ভাস। আর তখন আমার কিবোর্ড ছিল না, হায়ার করে কিবোর্ড আনতে হতো। হ্যাঁ, তখন তো হায়ার করে কিবোর্ড, হায়ার করে কিবোর্ড আনতে হতো। এখন আমার বাজানো ছিল, আমার হাত, আমি বাজাতে পারতাম D50, রোল্যান্ডের প্রতি আমরা ইউজ টু ছিলাম সেদিন, ছিল M1 কর্গের একটা কিবোর্ড ছিল। হ্যাঁ, কিটো অনেক ভারী, তো কোনো মতে হাত যাচ্ছিল না। তাছাড়া নার্ভাস ছিল, জীবনে প্রথম বাজাচ্ছি প্রফেশনালি, তো ওই পিসটা ভুল আছে কিন্তু, তো ওই শুরু কিন্তু। তারপর তো ঢাকায় রয়ে গেলাম। সোলসে আপনি গিটার বাজিয়েছেন, কিবোর্ড বাজিয়েছেন, গায়ক হবার নাকি ইচ্ছে কখনই আপনার ছিল না? একেবারেই না। তো গায়ক হওয়াটা মানে কিভাবে, স্টোরিটা কি? আমরা যখন, আমি যখন সোলসে ঢুকি তখন আমাদের বন্ধু ছিল সুহাস, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও কিবোর্ড বাজাতে সোলসে, ও আমেরিকা চলে গেল। তখন একটা খালি হলো জায়গা যে কাউকে নিতে হবে, যেহেতু আমি বাচ্চাদের সাথে বাজাতাম, তারপরে এমনি সোলসে সবার সাথে তো আমার পরিচয় ভালো মতোই ছিল। তাছাড়া তপনদার সাথে আমি সোলো শোতেও বাজাতাম, তপনদা যখন সোলো শো করতো তখন সোলো তপন সাথে কিবোর্ড বাজাতাম, বাচ্চাদের সাথে বাজাই। তো অলমোস্ট আমার সোলসের গানগুলি মোটামুটি তোলা ছিল আমার কাছে। এই করে আমার সোলসে ঢুকা, এবং প্রথম সোলসে ঢুকে প্রথম কাজ করি হচ্ছে, আমি তখন বাচ্চাদের সোলস থেকে একটু দূরে ছিল, তখন আমরা কাজ করি সোলসের এমন পরিচয় অ্যালবাম। গানটা পপুলার হওয়ার সাথে সাথে তপনদা সোলস ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা, তপনদা সোলস ছেড়ে দিল, গ্যাপ তৈরি হলো। গ্যাপ মানে তখন তপন চৌধুরী মানে সোলস ছিল, সমস্ত গানিত তপনদার গাওয়া। তখন নাসিম ভাই এরকম সিঙ্গার হিসাবে পরিচিত ছিল না, নাসিম ভাই এরকম পরিচয় ছিল তখন ইংরেজি গায়ক হিসাবে, কভার সংস করতো। বাচ্চু ভাই ওইভাবে তখন গান করতো না, একটা দুটো গান করতো। তপনদা বেরিয়ে গেল সোলস থেকে, তখন কী করবো? ইন দ্য মিন টাইম বাচ্চু ভাই আবার আসলো সোলসে, তখন চিন্তা করলো যে ঠিক আছে, বাচ্চু ভাই বললো ঠিক আছে তাহলে আমি করি গান, দেখা যাক। তারপরে আমার আর বাচ্চু ভাই প্রথম কাজ হচ্ছে ঘুমভাঙা শহরে, তাই? হ্যাঁ, ঘুমভাঙা শহর হচ্ছে সোলসের গান, আমার প্রথম সোলসে কিবোর্ড বাজানো, ফার্স্ট আমি সোলসে কিবোর্ড বাজাই এই গানটা। তারপর তপন তো চলে গেল, তখন বাচ্চু ভাইও গেল, তপনদাও গেল, তো সোলসে গান গাওয়ার তো কেউ রইল না, গান কে করবে? নাসিম ভাই তখন বাংলা গান করতো, কিন্তু নাসিম ভাই তো বেসিক্যালি ইংরেজি গান করতো। তখন আমি মিক্স ক্যাসেটে টুকটাক গান করতাম আমি, তখন সবাই মিলে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ট্রাই করে দেখি আমার গান যদি হয়, নাহলে তো সোল মানে তপনদাকে রিপ্লেস করা কিন্তু তখন খুব ডিফিকাল্ট ছিল ওই সময়। আমি গান করলাম, আমার প্রথম গানই ছিল নিঃসঙ্গতা, হ্যাঁ, টেলিভিশনে গেল, ঝড়ে বকপনের মতো গান বেরিয়ে আসলো, আমিও গায়ক হয়ে গেলাম। অর্থদা, আমরা অনেক কথা বললাম, আমার নিজেরও একটা ব্রেক দরকার, একটা ব্রেক নিই। বেটার অর্থদা, গানটা একটু শুনি। এটা আমি বোধহয় প্রথম বাজালাম, এটা কখনো বাজানো হয়নি, বাট শোনা হয়েছে বহুবার। আপনি অল্প বয়সে
যখন শুরু করেন, মিউজিক শুরু করেন, বিয়েবাড়ি, অ্যানিভার্সারি, ছোটখাটো গায়ে হলুদ ইত্যাদি? গায়ে হলুদ তো আমরা মেইন প্রথম, রাইট? ক্লাসমেট ছিল, সে ছিল, আর একটা আমার ফ্রেন্ড ছিল, আমার কলিগ ছিল, ওর নাম হচ্ছে ইমরান, ওদের কাছ থেকে আমি গিটার টুকটাক শিখি আমি। আমাদের এই সময়ের জন্য খুব যুক্তিসঙ্গত এবং খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং যেটা আমারও একটা প্রশ্ন, আমাদের এখানে ভারতীয় শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়, আমি কাউকে আঘাত করে বলছি না, এটা আমার পার্সোনাল ফিলিং থেকে বলছি, যে ইন্ডিয়ান আর্টিস্টরা আসছেন, তারা গান করছেন, সেটাকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু এই পুরো ব্যাপারটাকে আপনার কাছে কী মনে হয়? এখন আজকাল মুক্ত অর্থনীতিতে বাজারে আসবেই, আসতেই পারে, কালচারাল এক্সচেঞ্জ হবে, খুব ভালো, কিন্তু আমাদের এখান থেকে তো যেতে হবে, রাইট? আমাদের এখান থেকে যাওয়ার ব্যাপারটা কিন্তু নাই, একেবারে নেই, ওখান থেকে আসার ব্যাপারটা বেশি। এবং আমি ইদানিং শুনেছি একটা কথা, আমি জানি না কতটুকু সত্যতা জিনিসটার মধ্যে, যে বাংলাদেশ থেকে কিন্তু গত মাস ছয়েক আগেও কিন্তু রেগুলার এখান থেকে ব্যান্ড যেত কিন্তু ক্যালকাটায় শো করার জন্য। ক্যালকাটায় একটা বিশাল নাকি একটা বাংলাদেশি ব্যান্ডের একটা ক্রাউড আছে, তৈরি হচ্ছে শুনেছি। ওখানকার কিছু ব্যান্ড নাকি ওখানকার মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠালো যে বাইরের থেকে ব্যান্ড এনে এখানে শো করানোর দরকার কি, আমাদের নিজেদের এতগুলো ব্যান্ড থাকতে, যার ফলে এখন নাকি প্রোগ্রাম কমিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে বাইরের থেকে শিল্পী আসুক ভালো, কিন্তু নিজেদের যারা আছে তাদেরকে প্রমোট করতে অসুবিধাটা কোথায়? আমাদেরকে এখানে বাইরের থেকে আসলে আমাদের সরি টু সে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি স্পন্সার কোনো প্রবলেম হয় না, দুবাইরেজ আমাদের এখান থেকে যখন শো করতে যায় তখন কিন্তু স্পন্সারদের সমস্যা হয়। তো এই জিনিসটা, এই এই বিমাতাসুলভ আচরণটা যদি আমরা পরিহার করতে পারি বেটার না? একটা কনসার্ট হয়েছিল অ্যামফেস্ট, বেনজন হেজেসের ব্যানারে, তারাই বোধ হয় স্পন্সার করেছিল প্রোগ্রামটি। আমি খুব আহত হয়েছিলাম যখন পাকিস্তানের জুনুন ব্যান্ড হেলিকপ্টার দিয়ে নামলো, সেটাকে অনেক বেশি লাউড করে দেখানো হয়েছিল, ওয়্যারেজ আমাদের দেশের ব্যান্ডগুলো কিন্তু ওই অর্থে কিন্তু প্রমোট করা হয়নি, প্রেজেন্ট করা হয়নি। সেটাই যে মানে আমাদের এখানে স্পন্সর করতে গেলে বিভিন্ন রকম কথা শোনা যায়, বিষয়গুলো আমাকে আমাকে খুব আহত করে। তাহলে আমাদের ব্যান্ডগুলিকে ওইভাবে হেলিকপ্টারে করে আনা হচ্ছিল, এবং সেটাই আমারও প্রশ্ন, আমারও মানে প্রশ্ন ছিল ওইখানেই, যে তাহলে সেখানে তো মাইলসও ছিল, হ্যাঁ, মাইলসকে কেন সেই অনারটা দেওয়া হলো না? হ্যাঁ, দেয়নি, যে আমাদের বাংলাদেশে ব্যান্ডের অ্যাসপেক্টে মাইলসের কথা বলবো বা রেনেসার কথা বলবো, নিজের আমাদের কথা বললাম না, যে যারা নগর বাউল আছে, এলআরবি আছে, আমার মনে হয় না যে কোনো অংশে এদের থেকে স্ট্যান্ডার্ড কোনো অংশেই কম নয়, কম না, বরং কম তো নয় বরং বেশি, আমার বেশি আমার কাছে মনে হয়। তো ওদেরকে নিয়ে জাস্ট বিকজ অফ পাকিস্তানি ব্যান্ড বলে ওদেরকে নিয়ে এত মাতামাতি করার, হোয়াটএভার, আমি কোনো যুক্তি খুঁজে পাই না, আমিও কোনো যুক্তি খুঁজে পাই না। যাই হোক দাদা, সোলসে তো আপনি অনেকদিন অনেকদিন আছেন, অনেকদিন কাজ করছেন সোলসের সাথে, সেই সময়কার সোলসের যদি কোনো একজনের মুখ থেকে আপনার সম্বন্ধে কিছু কথা জানা যায় তাহলে কেমন হয়? ভালো হবে জিনিসটা, ইন্টারেস্টিং হবে, ইন্টারেস্টিং হবে, ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে। সুধীরবৃন্দ, আমরা আমাদের সারপ্রাইজ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, সোলসের প্রাক্তন ড্রামার সুব্রত বড়ুয়া রনি, আমাদের রনিদা, রনিদা আসেন। আপনার সম্বন্ধে নতুন করে বলার কিছুই নাই, আমরা সবাই আপনাকে খুব ভালো করে চিনি, কারণ সোলসের একেবারে প্রথম দিকে আপনার আপনি ছিলেন, রাইট? তো একদম প্রথম থেকে আপনি আছেন সোলসের সাথে, আমাদের পার্থদের সম্পর্কে কিছু বলেন। তা আমরা 89-এর প্রথম দিকে পার্থকে প্রপোজাল দিল বাচ্চু তপন, শেষ পর্যন্ত ও আসলো ব্যান্ডের সাথে, এসে আমাদের সাথে জয়েন করলো, আমরা আবার পুরোদস্তুর প্র্যাকটিস শুরু করলাম, তখন সে আমাদের সাথে প্রাথমিকভাবে কিবোর্ড বাজাত। আচ্ছা, তারপরে যখন বাচ্চু চলে গেলো, বাচ্চু চলে যাওয়ার পরে আমাদের প্রয়োজনটা হলো তখন গিটারিস্ট হিসাবে। আচ্ছা, তখন সে গিটারে গিটার ধরে হাল ধরলো। আচ্ছা, এরপর তপন চলে যাওয়ার পরে সে তখন কণ্ঠ দিয়ে হাল ধরলো ব্যান্ডের। বাহ, এইভাবে শুরু হলো আর কি ওর ব্যান্ডের ইনভলভমেন্টগুলো। আচ্ছা, তবে সে একটু সময়টাকে, সময়বর্তীতার প্রতি ওর সিরিয়াসনেস ছিল না কোনো সময়। একটা প্রশ্ন করি, দুজনকেই করছি প্রশ্নটি, সেটি হচ্ছে যে সোলো ক্যারিয়ার এবং ব্যান্ড ক্যারিয়ার
একসাথে কি মার্চ করে? আমি বিশ্বাস করি না, করে না, আমারও মনে হয় না। কেন? সবার সাথে মিউজিক করা এক জিনিস আর নিজে একা মিউজিক করা এক জিনিস। আমার বিষয়টা তাহলে আপনি কীভাবে বলবেন? আমার কথা হচ্ছে সোলো মিউজিক করার তোমার দরকার কি? আমি জিনিসটা জানি বেশি এই কারণে, কারণ আমি তপনদার সাথে বলতেও পারছি না, কিন্তু আমার চোখের সামনে কিন্তু ঘটনাগুলো দেখছি, ওই কারণেই কিন্তু আমি সোলো শো করি না। ওটা একটা আমার আমার আরেকটা এক্সপিরিয়েন্স। তপনদা কখনো কিন্তু মানে আমি তপনদা আমার কাছে কিন্তু অনেক আমি অনেক শ্রদ্ধা জানলো, কিন্তু আমি বলছি যে আমাদের অ্যাজ এ সোলজার মেম্বার আমি বলছি, উনি কিন্তু তপনদা কিন্তু ডিপ্রাইভ করছে কিন্তু আমাদেরকে। আমি নিজে বাজিয়েছি তপনদার সাথে স্টেজে, অনেকগুলি শো করেছি আমি, ইভেন তপনদাই আমাকে প্রথম বিদেশ নিয়ে যায়, মানে দেশের বাইরের প্রোগ্রামে যে যায় আমি তপনদার সাথে বাজাতে গেছিলাম। কিন্তু একটা ব্যান্ডের যদি দিক থেকে যদি আমি দাঁড়িয়ে কথা বলি, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই সময় কিন্তু অনেক ডিপ্রাইভ করছি, কিন্তু এই ভয়টা আমার কাজ করে বলে আমি আসলে করি না। সোলসের পুরোনো দিনের কথা হচ্ছিল, সেই পুরোনো দিনের একটা গান শুনি। সোলসের সোলসের আকাশে রূপালি চা তুমি আরামে মনে করো এখন অনেক রাত, পৃথিবী ভীষণ ক্লান্ত, মনে করো কর্ণফুলি নদীর পাড়ে, কোনো সময় সমুদ্রের সি বিচে চিরং পতেঙ্গায় জ্যোৎস্নার রাতে চলে যাওয়া, সবাই নকিবরা যখন ছিল আর কি।